ছোট বন্ধুরা, গত ক্লাসে আমরা কিন্তু একটা ছড়া শিখেছিলাম। তো ছড়া শেখার পরে এবার আমাদের একটা গল্প শোনা একটু অনেকটা প্রয়োজন না? কারণ গল্প কিন্তু সবার ভালো লাগে। এবার আমরা একটা নতুন গল্প শুনব। গল্পটি হলো একটি কাককে নিয়ে। একটি কাক একদিন একটা জঙ্গলে গেল। তো তার পানি পিপাসা লাগলো। তো সে কিভাবে পানি খেলো তার বুদ্ধি দিয়ে সেই গল্পটি আজকে আমরা শিখব এবং জানব। তো চলো আমরা সেই গল্পটি শুনে আছি আসি। তোমাদের এই গল্পটি কেমন লাগলো? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এই মজার ক্লাসটিতে অংশ নেওয়ার জন্য।